নাটকের চিত্রনাট্যের মতোই আগে থেকেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয় কত রান করতে হবে, কত বল খেলতে হবে, কিভাবে আউট হতে হবে। বেশিরভাগ সময় ইচ্ছে করে ম্যাচ হারতে তৈরি হয় ডট বলের নাটক। তৃতীয় বিভাগ লীগ নিয়ে ক্রিকেটারদের এমন অভিযোগের সত্যতা মিলেছে পরিসংখ্যানে। অনিয়ম দুর্নীতির তৃতীয় বিভাগ লীগ শেষ হয়েছে। এ নিয়ে ইকরাম হোসেনের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আগেই যখন ঠিক করা ম্যাচের চিত্রনাট্য, তখন চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে আটকায় কে? শিরোপা তাই আমিরুল স্মৃতি ক্লাবের, রানার্স আপ বাংলাদেশ বয়েজ। দুদলেই উঠে গেল দ্বিতীয় বিভাগে। বাংলাদেশ বয়েজের শেষ দুটো ম্যাচ দেখুন চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর। ইচ্ছে করে হেরে যাওয়ার ভিন্ন কৌশল, এবার ডট বল নাটক। প্রতিপক্ষের হাতে এতগুলো উইকেট থাকার পরও তারা হেরে যায় ডট বল দিয়ে। এমন শুভঙ্করের ফাঁকির মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় বিভাগ লীগ। তাতে দেখা যায় ওয়ানডে ম্যাচ হলেও ইনিংস প্রতি গড় রান 170-এর নিচে। ডট বলের সংখ্যা হার মানাবে টেস্ট ম্যাচকেও। মোট বলের প্রায় 70% ডট। লীগ জুড়ে পাতানো ম্যাচের কারণেই কি এমন হাল? অনেক টিম আছে, যেই টিমে খেলছে আমি নাম বলবো না, তো ওই টিমে যে আগেই জানিয়ে দিত যে আজকে ম্যাচটা আমাদের ছাড়তে হবে বা ওরা ছেড়ে দিবে, আমাদের জিততে হবে। যদি এরকম ম্যাচ পাতানো হয়, যদি যে আগে থেকে সব প্লেয়াররা যদি জানে যে আজকে এই টিম জিতবে বা এই টিম জিতবে, তো এখানে তো প্লেয়াররা চাইলেও রান করতে পারতেছে না, উইকেট নিতে পারতেছে না। আমি এবার ঢাকা লিগের হাইস্ট উইকেট টেকার, 15 ম্যাচে 38 উইকেট পেয়েছি। উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, তো তারপরেও ব্যাটসম্যানরা হয়তো এরকমভাবে রান করতে পারে নাই যেরকমটা আমরা আশা করছিলাম। সাকিব মুশফিক সহ বহু ক্রিকেটারের গুরু নাজমুল আবেদিন ফাহিম, তার কাছে জানতে চাওয়া হয় এই যদি হয় খেলার মান, তাহলে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ কোন পথে? আমরা জানি আমাদের অনেক মেধাবী ক্রিকেটার কিন্তু এখন দ্বিতীয় বিভাগে খেলছে, তৃতীয় বিভাগে খেলছে, তাদের বয়স কম। তারা যদি এই প্রক্রিয়ার ভিতরে এই জালের মধ্যে আটকে পড়ে, তাদের ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। এবং এখান থেকে যেই আউটপুটটা আমরা পেতে পারতাম, যে প্রোডাক্টটা আমরা পেতে পারতাম, সেটা থেকে আমরা বঞ্চিত হব। সিসিডিএম বা বিসিবি কর্তারা সবসময় বলেন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছেন না তারা, তবে এবার কিছুটা ভিন্ন সুর। প্রমাণ থাকলে এটা সিসিডিএম এর উচিত হবে, যেমন ম্যাচ রেফারি যদি রিপোর্ট থাকে তার ইমিডিয়েটলি এটা রিপোর্ট করা উচিত ম্যাচ রেফারি বোর্ডকে বা সিসিডিএমকে জানাবে। সিসিডিএম যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি অ্যাকশন নেওয়া উচিত। এত প্রমাণ থাকার পরও ব্যবস্থা নেবে তো বিসিবি, নাকি শুধু জাতীয় দল ব্যস্ততায় অবহেলায় পড়ে থাকবে দেশের ঘরোয়া ক্রিকেট? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।